সুমন আহমদ ভাইয়ের প্রশ্ন হইলো, বাবা জীবিত থাকা অবস্থায় ছেলেরে সব সম্পত্তি দিলাইছেন, মেয়েরে দিছেন না, এটা এই মতো বাবা হল বড় জালিম, যারা নিজর ছেলেরে সারা সম্পদ দিলেইছেন, বাকি মেয়ে বা আরও ছেলে আছেন এরা সম্পদ দেন না, এরা বড় জালিম। কিয়ামতর দিন আল্লাহর কাছে সওয়াল আছে, তুমি জীবিত থাকা অবস্থার মধ্যে তোমার আওলাদ হসন রে দেরায়, ইন জীবিত থাকা অবস্থার মধ্যে এ আওলাদ রেখেনে সারা আওলাদ রে তুমি দেও, শরীয়তে হয়েছে এই সময় ছেলে মেয়ে সবে সমান অংশ পাইবা। কারণ জীবিত থাকা অবস্থার মধ্যে কোনো মায়ের বা বাপে আওলাদরে যদি কোনো সম্পত্তি দেয়, তো একটা ওয়ারিশ সূত্র দেওয়ার না, একটা গিফট দেওয়ার, ডোনেট করার, হাদিয়া দেওয়ার, তখন হাদিয়া দিতে সময় আমরা তিনজন মানুষের যদি আমরা হাদিয়া দেই আর একলগে তিনজন মানুষ, তখন একজন রে 10 টাকা আর একজন রে 50 টাকা দেওয়ার কথা নাই, সবার হাদিয়া বরাবর দেওয়া হইতো। তখন শরীয়তে হয়েছে ছেলেও 2 বিঘা পাইব, মেয়েও 2 বিঘা পাইব, তুমি হাদিয়া দেরাই গিফট দেরাই। এতে এর উল্টা যদি কেউ করি লইছে, ছেলেরে 2 বিঘা দিছো আর মেয়েরে 1 বিঘা দিছো, তো শরীয়তে হর জাইজ আছে, কিন্তু এখানে বেহতর নাই, বরং মুনাসিব ইয়া তালা হাদিয়াত সারা বরাবর হইতো। এখন ই মানুষে নিজের এক ছেলের সারা সম্পত্তি দিলেইছে আর বাকি ছেলে মেয়েরে মহরুম করে দিছে, ও কত বড় জালিম। কিয়ামতর দিন আল্লাহর কাছে মুখ দেখাইতো কিলা, যদিও সারা সম্পত্তির মালিক এ নিজে, কিন্তু তোর তো আওলাদ আসেন, তোর নসল আসেনি, নসল রে তুমি কিতা করি যারে। এর কারণে নিজের আওলাদ রে সদকা তাকি, সওয়াল হরা তাকি মহরুম রাখা নিজের এক ওয়াজিব দায়িত্ব। আমি এক আওলাদ রে কুলুরপতি মানাই লিছি, বাকি আওলাদ রে বিকারি মানাই তুই আজি আর কিয়ামতর দিন ব্যাপারে সওয়াল আছে। সিরাজ ভাইয়ের প্রশ্ন হইল, এক মহল্লার মধ্যে 3টা জামে মসজিদ বানানি যাইজ হইব না? ভাই, এক মহল্লা 3টা জামে মসজিদ আপনারা মানাইতে রাও, আপনারা কোন আখলর আর কোন ইমানদার মানুষ অনত বুঝাদার, মহল্লাও কত বড় থাকে। এক মহল্লা 3 জামে মসজিদ, এক মহল্লা তো এক জামে মসজিদ বানাবো আর 3টা না 10টা আপনারা ফাঞ্জেগানা মারুক। এক মহল্লার জামে মসজিদ একটা আছে, ফাঞ্জেগানা 5-7টা হয়তো বড় আছে, অনেক মাইসে অক্তর নমাজ পড়লা, জুম্মার দিন অনুয়া মাইসে নমাজ পড়ব। আর এক মহল্লার মধ্যে 3টা জামে মসজিদ বানাইছেন, যদি দেখা গেছে কোনো দরবার দিয়ান ফিতনা ফসাদ জগলা করিয়া বানাইছেন, তো আপনার নমাজ আপনার মসজিদ কেন নমাজ কি লইব? ওখানে আপনি বুঝুক কোয়া সহি যেখান আছি কেন তো নমাজ পড়ুম আলহামদুলিল্লাহ। ইলা আমি জানিয়ান না আপনার সোয়াল থেকে কিতা, ও ইলা জগলা ফিতনা ফসাদ হরে যদি মসজিদ বানাইছেন, মেহরবানি করি মসজিদ এখন বাঙ্গিয়া আর ও মসজিদের লোকে মিলিয়ে যাকুয়া, নতুবা হি মসজিদ যেখান বানাইছেন ওখান দে ফাঞ্জেগানা হিসাবে বর্তমানে নমাজ পড়িয়ে যাকুয়া, আর মেইন জামি মসজিদ ওই আপনারা নমাজ পড়ুকুয়া। সিরাজ ভাইর আরও একটা প্রশ্ন হইল, জামে মসজিদ ওয়াল লাগি শর্ত কিতা? জামে মসজিদ লাগি শর্ত কিতা ভাই, জুম্মা ওয়া লাগিও শর্ত আর জামি মসজিদ এক শর্ত, জুম্মা ওয়া লাগি 5টা শর্ত, অর্থাৎ জামি মসজিদও নমাজ পড়তাম যে একটা ওইয়া তাহল যে শহর বা শহরের আশপাশ এই জায়গা মসজিদই কেন হইত, আল্লাহর ফজল আমরা ইতা আসাম বা বিভিন্ন জায়গায় ইতা প্রায় জাহাল দেহাত আর ইলা অনিল জঙ্গল ইলা কুন্তা রইছে না, ইতা তো ইলামা হলে মত দিলেইছেন বস নমাজ পড়ো। দুই নম্বর জোরের সময় হইত, তো আলহামদুলিল্লাহ আমরা জোরের সময় জুম্মা পড়ি। আর 3 নম্বর ইমামে খুতবা দিতা, কারণ জুম্মা লাগে খুতবা ওয়াজিব, আমরা খুতবাও দিয়ার। 4 নম্বর ইমাম ব্যতীত সমাজ হম 2-3 জন মানুষ হইতা, ইমাম ব্যতীত সমাজ হম 3 জন মানুষ হইতা, তে আল্লাহর ফজল আমরা 20-30-50 জনের নমাজ পড়িয়ার। আর 5 নম্বর ইজনে আম, অর্থাৎ আমভাবে সব মানুষের নমাজ পড়তো, কোনো রুকআউট নাই, গরিব ধনী অমুক মহল্লা অমুক খানদান সোসাইটি এরার কোনো নিষেধ নাই, ইজনে আম অর্থাৎ সারা ইন নমাজ পড়তে পারবে সবর মসজিদই কান। এইভাবে যদি ওয়েতে ইনশাল্লাহ জামি মসজিদ হিসাবে নমাজ হইব আর ওখানে জামি মসজিদ হওয়া যাইব। আমির উদ্দিন ভাইয়ের প্রশ্ন হইল, লুলা মানুষে যদি নামাজ পড়েন না তাহলে কোনো হইব না? ভাই, লুলা মানুষ যদি এর আখল ঠিক আছে, কোনো বেউসি নাই, কোনো ফুতুরি নাই, কোনো ফাগলামি নাই, জন্মগত হিসাবে সব ঠিক আছে, একমাত্র মারতে পারেন না, তার সাথে নামাজ বিলকুল মাফ নাই, নামাজ পড়া লাগবো। যেমত আকিল বালিক আকলমন মাতনেওয়ালা জেলা নামাজ পড়া লাগবো, ই মানুষেওয়ালা নামাজ পড়া লাগবো, নামাজ কোনো সময় তার সাথে মাফ হয়েছে না। সাদ্দাম হুসাইন ভাইয়ের প্রশ্ন হইল, 12-13 বছরের বাচ্চা আজান দিতে পারবে না? 12-13 বছর করিবুল বলো হয়ে যায়, বালিক ওয়ার খাসা খাসি লইলিছে, এই মাইসে এই বাচ্চায় যদি আজান দেয় তে আজান যাই যাচ্ছে। ইয়াহিয়া হুসাইনি ভাইয়ের প্রশ্ন হইল, নামাজের মধ্যে আমলে কসির মানে কিতা? নমাজের মধ্যে আমলে কসির হইল গিয়ে ও আমল, যে একটা নমাজ ছাড়া বাইরা যে মানুষ আছে ই মানুষে যদি দেখে এক নমাজি মানুষে অলেক খাম করছে, ই খাম হে বাবের ই কথা বাইরা মানুষে যে ইগু নমাজও নাই। যেমত এক নমাজি মানুষ নমাজও দাঁড়াইছে আর একজন নমাজও নাই অন্য সাইটে আছে, এ দেখের ই নমাজি মানুষে লুঙ্গি টানের খনে ওলা দৌড়াতো হাউজার এগাল বা ঠুফিওলা ঠিক করের
বা নমাজের মধ্যে তুই সদম আগে সরে যার তে দেখনেওয়ালায় দেখিয়া বা বইগুতো নমাজও নাই লাগিলা সরে আবার নিয়ত হয়তো সরত অহান দেখনেওয়ালায় দেখিলে ইসে দেখিয়া বা সিগু নমাজও নাই তৈলে আমলে কচি রই গেছে ই আমলে কচিরে নমাজ ফাঁসি দুই যায় আর ইতা সৌদি দুবাই কুয়েত বাহরাইন জর্দান উর্দুন ইতা তো খুব বেশিও আমার জানা মতো ইলা চলে ইতা শতহান নমাজ তারারর বাই আমি জানি না কিন্তু বাকি বহরুর রায়েক আছে ফতোয়ায় স্বামী আছে আর কবিরি আছে ফতোয়ায় আলমগিরি আছে ইতার মধ্যে যে তাই ই ব্যাপারে মা তাইন এর নমাজও বিলকুল হইছে না এক তো হইছে এক রুকুনের মধ্যে তিনবার তো যেমন আল্লাহ আকবার হইয়া খালো হইছে কোনো মানুষ সৈদাত রুকুতাব গেছে না এর ভিতরে এক রুকুন ও রুকুনের মধ্যে কোনো দরখান নাই অন আদের একবার কোনো দরখান নাই টুফির মধ্যে আদের কোনো দরখান নাই এমনি লুঙ্গি বা খাফড় ওলা ঠিক করে রুকু এক রুকুনো তিনবার চারিবার করছে তো ইটা কিতাবর হিসেবে নমাজ উপাসিত তো এই হিসাবে আমলে কসির যেখান এখান তোমরা অটোমেটিক বুঝতাম যে এই মানুষ নমাজও নাই মনে হয় ও ওখান দেখানেওয়ালায় দেখিয়াও আছে তোমার নমাজ উপাসিত বুরহান মজুমদার ভাই প্রশ্ন হইল মামা মারা গেলে বাগনিয়ে দেখা যায় যে ওই মামা মারা গেছে বাগনিয়ে দেখতে পারবো কোনো অসুবিধা নাই ইয়াহিয়া আহমদ ভাই প্রশ্ন হইল দোকানের দারো মসজিদ আছে কিন্তু মসজিদ না গিয়া দোকানে নামাজ পড়লে নামাজ হইব নি ভাই দোকানের করিব মসজিদ আর আপনি মসজিদ না গিয়া নামাজ পড়া লাস সলাতা বি লাস সলাতা লি জারিল মসজিদে ইল্লা ফিল মসজিদ যে মানুষ মসজিদর পড়োশী তা হব যে মতো দোকান আপনি হয়তো মসজিদের একবারে সংলগ্ন ইলা সংলগ্ন আর করিব থাকা অবস্থার মধ্যে আপনার নমাজও না হদিসর জাহিরি তর্জমা আর ফুকা হলে কইতরা আপনার ই অবস্থাত ফরজ নমাজ একেবারে মরি মরি মুর্দা হিসাবে দুর্বল হিসাবে মুঠামুটি ফরজ আদায় হয়ে গেছে আর কোনটা নাই কোনো সব আপনি বইতা নাই এক তো জমাত তাকি মহরুম তাহলা এক তো আটিয়া কদম দিয়ে আইতা যে আহনে আইতে যে গুণা মাফ হইতো নেকি লেখ হইতো আও তাকি মহরুম তাহলা জমা তো বিশজন ত্রিশজন আসন এর মধ্যে কোন নেকি নেককার আসন সালে আসন আমলে সালে আলে এনুসিলে নমাজ কবুল হইতো আসিল আপনি মহরুম তাহলা আর এর ফলে সুন্নতে মক্কাদা আল্লাহ নবীর তো বড় এক সুন্নত জমাত নমাজ হড়া বা সে ওয়াজিব হইত এ থেকে আপনি মহরুম তাহলা এর কারণে ইলা দোকানও বন করি আপনি আউকা নতুবা দোকানও অন্য খবরের বয়াই আউকা আমানতদার কোনো মানুষ তাহলে একজন রাখি আউকা আইয়া ফটাফট আপনি জমাতর একদম টাইম মতো আইবা আইয়েও যাতে তকবিরগুলার সহিত নমাজ খান ফুড়ি না বা রুকুর আগমন তো সমাজ হম নমাজ মিলি গেছে ও চারি রেখাত বা তিন রেখাত বা দুই রেখাত ফরজ আছে জমাত ফুড়ি আপনি লগালগ দোকানে যোগ করিয়া আগেও সুন্নত দোকানে ফুড়িছুন ফরেও সুন্নত দোকানে ফুড়ুক ফরজেই আপনি মসজিদে ফড়ুক নতুবা আপনার নমাজ ওয়াই না ওয়াই বরাবর হইব